খিতি আপ তেজ মরুদ মম মাটি জল অগ্নি বায়ু আকাশ, এই যে পঞ্চভূত আছে, এই পঞ্চভূতের যে শরীর, এই শরীরটা যদি ভালো করে দেখা যায়, এই পঞ্চভূতের একটা মিলিয়ে মিশিয়ে যে প্রাণ আসবে তা আসবে না। প্রাণ জিনিসটা আলাদা জিনিস। তাহলে অনেক সময় বড় বড় আজকাল বৈজ্ঞানিক হয়েছে, এই ল্যাবরেটরিতে পাঁচটা জিনিস তো পাওয়া যায় ভালোভাবে, মিল মিলে মিশে একটা প্রাণ করে দিতে পারে, তা হয় না। সেই জন্য বলছে যারা এই শরীরটাকে মনে করছে আমি, তারা গাধা। যস্যাতু বুদ্ধি কুনপি তিধাতু, শরীরটা হচ্ছে তিধাতু। কফপিত্ত বায়ু এর একটা থলে, এই থলেটাকে যারা মনে করছে হাতবুদ্ধি, হাতমা মনে করছে যস্যাতু বুদ্ধি কুনপি তিধাতু, এবং সেই শরীর সম্পর্কতে যে সমস্ত জিনিস রয়েছে তাকে নিজের মনে করছে। সধিক কলত্রা দিশু ভৌমৈযধি, শরীরের সঙ্গে সম্পর্ক আছে, আমার স্ত্রীর সম্পর্ক আছে, আমার ছেলেপুলের সম্পর্ক আছে, কুটুম্বাদির সম্পর্ক আছে, এই শরীরের সম্পর্কে যারা মনে করছে এরা আমরা আপনার, আর শরীরটাকে মনে করছে আমি, যস্যাতু বুদ্ধি কুনপি তিধাতু সধিক কলত্রা দিশু ভৌমৈযধি সৈব গোখর, তারা হচ্ছে গরু গাধা। গো মানে হচ্ছে গরু, আর খর মানে হচ্ছে গাধা। এইভাবে সমস্ত দুনিয়াটা চলছে, পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য সকলেই ওই শরীরটাকে মনে করছে। একটা কুকুর, সে মনে করছে আমি কুকুর এই শরীরটা, আর অন্য একটা কুকুরকে দেখে ঘেউ ঘেউ করছে। আর একটা মানুষ, সে মনে করছে আমি আমেরিকান, আর একটা মানুষ হয়েছে সে ইন্ডিয়ান, আমাদের দেশও করছে যে তুমি ভিসা তোমার শেষ হয়ে গেছে, চলে যাও চলে যাও, ওই ঘেউ ঘেউ। এই যে সব বুদ্ধি, এই বুদ্ধির দ্বারাতে মনুষ্য সমাজের কোনোদিন উন্নতি হবে না, ওই গরু গাধা থেকে যাবে। আর মনুষ্য জীবনটা হচ্ছে জ্ঞানের জন্য, সেই জ্ঞানটা বাড়াতে বাড়াতে ব্রহ্মজ্ঞান পর্যন্ত যখন যাবে তখন তার জীবন সফল। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, জিজ্ঞাসা কি খাবো, কোথায় থাকবো, কি করে স্ত্রী পুরুষের মিলন হবে, আর কি করে ভয় থেকে বাঁচব, এই চারটে জিনিস কুকুর শিয়ালেরও আছে মানুষেরও আছে। আহার ও নিদ্রা ভয় মৈথুন সামান্য মেধত পশুবিহীন, কি খাবো কোথায় থাকবো কি করে স্ত্রী পুরুষের সঙ্গ হবে আর কি করে ভয় থেকে বাঁচব, এই চারটে জিনিস কুকুর শিয়ালেরও আছে মানুষেরও আছে, বাঘেরও আছে সিংহেরও আছে দেবতার আছে সবার আছে। এছাড়া আর একটা জিনিস মানুষের আছে, সেটা হচ্ছে কি আমি কে, বাস্তবিক আমি এই শরীরটা না শরীর ছাড়া আরো কিছু, আমি এই দুনিয়ার দুঃখ ভোগ করতে চাই না, এটা জোর করে আমার কে চাপিয়ে দিচ্ছে, এই সব যদি অনুসন্ধান করে তাহলে তার মনুষ্য জন্ম সফল। আর যদি ওই কুকুর শিয়ালের মতন কেবল শরীরটাকে কেন্দ্র করে খেয়ে দেয়ে থেকে বাচ্চা পেরে দিন কতক পরে মরে যাওয়া, এটা মনুষ্য জীবন না। এই জিনিসটা
শেখাবার জন্যই ভগবান এখানেতে আসেন। যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন যখন মানুষ এইসব ভুলে যায় তখন ভগবান আসেন, এসে এইসব শিক্ষা দেন। আমরা হচ্ছি ভগবানের সব ছেলে পুলে, ভগবান হচ্ছেন অহং বীজ পিতা। যেমন একটি বাপ মায়ের অনেকগুলি ছেলে পুলে থাকে, সেরকম আমরা এই যে সব জীব, আমরা হচ্ছি মমীমাংস জীবভূত, ভগবান আমার অংশ সব। যেমন ছেলে পুলে বাপ মার অংশ, সেইরকম আমরা সকলেরই ভগবানের অংশ। আমরা এসে এইখানে কষ্ট পাচ্ছি, যেমন কোনো ছেলে যদি কষ্ট পায় তার মা বাবও কষ্ট পায়, দুঃখ হয় তাই ছেলেটা কষ্ট পাচ্ছে। সেইরকম আমরা যে এখানে কষ্ট পাচ্ছি, এটা আমরা যদিও কষ্টের নিবারণ করতে জানি না বা করবার চেষ্টা করছি না, ভগবানের ইচ্ছে যে কষ্টের হাত থেকে কি করে একে রক্ষা করি আর কি করে নিয়ে আসি আবার, এই জন্য ভগবান আসে। ভগবান এসে শেখান তিনি যে তুমি এই যে সব প্ল্যান প্ল্যান করছো এখানে থেকে খুব সুখী হবে, ওই প্ল্যানে কাজ চলবে না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং, এটা শেখাতে আসেন ভগবান। কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা ভগবানের কথা নিই না, সেই জন্য আমরা কষ্ট পাই। আবার চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ভগবান, তিনি যখন কৃষ্ণ দেখলেন যে আমার কথা তো শুনলে না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাংশ, তখন সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে এসে কি করে কৃষ্ণর পাদপদ্মে আত্মসমর্পণ করতে হয় সেইটা শিখাচ্ছে। কৃষ্ণ ভগবান স্বরূপে আসছেন আর চৈতন্য মহাপ্রভু ভগবানের ভক্ত হয়ে আসছেন, শেখাচ্ছে। এইসব আমাদের দেশে ভারতবর্ষেতে এইসব ভালো জিনিস আছে, বিশেষ করে এই বাংলাদেশে, বিশেষ করে এই যে স্থানে আপনারা বসে আছেন হরিদাস ঠাকুর, তিনি হরিনাম করতেন, তাকে নাম আচার্য করেছিলেন, মহাপ্রভু এসেছিলেন নাম প্রচার করতে। কিন্তু হরিদাস ঠাকুর যদিও তিনি মুসলমান ঘরে জন্ম হয়েছিল, তথাপি তিনি এই নাম ভজনে এত অধিক তিনি অগ্রসর হয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য করেছেন, যে কি করে হরিনাম করতে হয় এই হরিদাস ঠাকুরের কাছে শিখবে। তা বিশেষ করে শাস্ত্রের অনুসারেতে এই যে ভারতবর্ষ এই অতি পুণ্য ভূমি, আমি তো সারা পৃথিবীতে বহুবার ঘুরে দেখেছি, তত্রাপি অন্যান্য দেশে আমেরিকা ইউরোপে খুব ভালো ভালো রাস্তা বাড়ি তা সব, তত্রাপি ভারতবর্ষে যে একটা আবহাওয়া সেটা দুনিয়াতে কোথাও নেই। এইটা আপনারা ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন এটা সহজে নষ্ট করে ফেলবেন না, এটা আমাদের নিবেদন। মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। ভারত ভূমির যারা জন্মগ্রহণ করেছে তারা এই ভগবান কৃষ্ণ যে কথা বলেছেন, চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন, সেই সব কথা ভালো করে বুঝে নিজের জীবন সার্থক করে যদি বাইরে প্রচার করে, যেমন আমি একলা করছি, এই একলাতেই এত সব বাইরের লোকে, এরা সব গরিবের ছেলে না, এরা সব বড় লোকের ছেলে, এরা পয়সার অভাবে আমার সঙ্গে আসেনি, আর আমাদের পয়সাই বা আছে কি, এরাই পয়সা টয়সা নিয়ে আসে, এরা জিনিসটা একটা জিনিস কিছু পেয়েছে, এই জিনিসটা দেবার জন্য আমাদের ভারতবর্ষের লোকের অধিকার আছে।
খদ্দেরও আছে অনেক। তা আমরা যদি বাস্তবিক নিবেদ জীবনটাকে সার্থক করে কৃষ্ণ কি বলছেন, মহাপ্রভু কি বলছেন এইসব কথা বুঝে আমরা যদি কেবল প্রচার করি, জগতের সবচেয়ে বড় সম্মানীয় জাতি আমরা হয়ে যাব, এটা নিশ্চিত আছে। তা আমার এই রিকোয়েস্ট যে আপনারা এখানে যারা সব আছেন, এই যে চৈতন্য মহাপ্রভু যে বিচার, তার যে দার্শনিক বিচার, সেটা জগতে প্রচার করুন। কিন্তু তার আগে নিজের জীবনটাকে সার্থক করতে হবে। নিজে একটা বাজে লোক থেকে অন্যের উপকার করতে পারবেন না, নিজের জীবনটা। সেই জন্য চৈতন্য মহাপ্রভু জন্ম সার্থক করি, জন্ম সার্থক করি কি করে হবে না, এই ভারতবর্ষেতে যে সমস্ত নির্দেশ আছে, স্বয়ং ভগবান বলছেন, ব্যাসদেব বলছেন, নারদ বলছেন, বড় বড় আচার্য বলছেন, রামানুচার্য বলছেন, শঙ্করাচার্য বলছেন, চৈতন্য মহাপ্রভু, সেই সব কথা আপনারা সব বুঝুন, বুঝলেই আমাদের জীবন সার্থক হবে। আর সেই সব কথা ছেড়ে দিয়ে আজে বাজে কথা, ভিক্ষা মাগে পরের কাছে, আপন ধন বিলায় দিয়ে ভিক্ষা মাগে পরে, নিজেদের যে সমস্ত বস্তু, আর আমাদের ঐরকম কোনো বিচার নাই, দেহাত্মবুদ্ধি। আমাদের যদি দেহাত্মবুদ্ধি থাকত, তাহলে এই সব আমেরিকানরা, আফ্রিকানরা, ক্যানাডিয়ান এরা সব আমাদের সঙ্গে জয়েন করবে না। আমাদের সব ইরানের মুসলমান সব আছে অনেক ভক্ত, পাকিস্তানেরও আছে সব। আমাদের ওইরকম বিচার নেই, কারণ পণ্ডিতা সমদর্শী না, যারা পণ্ডিত হবে তাদের ওইরকম বিচার, যে হিন্দু মুসলমান বাঙালি খ্রিস্টান এইসব বিচার, সে দেখবে যে আত্মা, আত্মা হচ্ছে ভগবানের অংশ। শরীরে একজন কেউ সাদা শার্ট পরেছে বলে আর একজন হলদে শার্ট পরেছে বলে মানুষ এতে তফাৎ হচ্ছে না, ওই শার্ট এতে তফাৎ হচ্ছে। সেই রকম জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ। ভগবান যেমন সচ্চিদানন্দ বিগ্রহ, জীবাত্মা ছোট হতে পারে সেও সচ্চিদানন্দ বিগ্রহ, কিন্তু এই কর্মানুসারেতে 84 লক্ষ জনিতে নানান রকম পোশাক পাল্টেছে, এটাকে পোশাক বলা হয়েছে শরীরটাকে, বা সাংসি জিন্নানি যথা বিহার। যেমন 60 কোট পুরনো হয়ে গেলে, ছিঁড়ে গেলে তাকে ফেলে দেওয়া হয়, আবার একটা নতুন 60 কোট পরা হয়। সেই রকম এই শরীরটা যখন বৃদ্ধ হচ্ছে আর চলবে, তখন এই শরীরটাকে ছেড়ে দিয়ে আবার একটা শরীর পাওয়া যায়। তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নময়। এইসব কথা বুঝতে হবে, এইসব কথা খুব মাথা ঠান্ডা করে এসব বুঝতে হবে, বুঝলে মনুষ্য জীবনটা সার্থক হবে। আর তা নাহলে কুকুর শিয়ালের মতন রয়ে গেলাম, ঘেউ ঘেউ করে দিন কতক পরে মরে গেলাম, এইরকম ভাবে জীবনের কোনো মূল্য নেই। যে আমাদের এই কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট, এরা এখানকার যা কর্তৃপক্ষ আমাদের এই জায়গাটা দিতে চাচ্ছেন, অনেক জায়গা দিয়ে আমাদের সব দিতে চায়, কিন্তু আমাদের মুশকিল হয়েছে, বিশেষ করে ভারতবর্ষেতে এই বাইরের লোক এনে প্রচার করতে হচ্ছে। আমাদের ছেলেরা কেউ আসছে, তারা আসছে না, তাহলে কি করে কাজ হবে দেশেতে? আমি কাহা তো বিলেত থেকে আমেরিকা থেকে লোক এনে চালাব? এই জন্য এখানে প্রচারটা হচ্ছে না। যদি আপনারা সব জয়েন করেন, বোঝেন, তাহলে এই ভারতবর্ষের চেহারা পাল্টে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।